আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের সময় শেষ, হামাসের সময় শুরু, মন্তব্য বিশ্লেষকের। এরপর জানিয়ে দেব ইসরায়েলি বোমা বর্ষণের মধ্যেই ভারী বৃষ্টি, চরম দুর্ভোগে গাজাবাসী। আরো জানিয়ে দেব হামাস ছাড়া গাজার যে কোনো পরিকল্পনা বৃথা হবে বলছে ইসমাইল হানিয়া। এদিকে ইসরায়েলি সেনাদের নিয়ে বেরিয়ে এলো নতুন তথ্য। আরো জানিয়ে দেব আন্তর্জাতিক সমর্থন না পেলেও গাজায় হামলা চালিয়ে যাবে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব লোহিত সাগরে চার যুদ্ধ জাহাজ, বড় সংঘাতের আলামত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। সময় ইসরায়েলের বিপক্ষে, হামাস ধ্বংস হবে না বলছে বিশ্লেষক। ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসকে ধ্বংস করার যে লক্ষ্য নির্ধারণ করেছে তেল আবিব, এখন পর্যন্ত তার ধারে কাছেও যেতে পারেনি বলে মনে করছেন ওয়াশিংটন ডিসির আরব সেন্টারের ডাইরেক্টর অব রিসার্চ ইমাদ হার্ব। তিনি হামাসকে ধ্বংস করার লক্ষ্যকে অসাধ্য বলে মন্তব্য করেছেন। ইমাদ হার্ব আল জাজিরাকে বলেছেন, যতক্ষণ পর্যন্ত গাজার উত্তর দক্ষিণ বা অন্য যে কোনো অংশে যে কেউ প্রতিরোধ করতে থাকবে, যতক্ষণ পর্যন্ত কিছু মানুষ লড়াই করতে এবং গুলি চালাতে থাকবে, ততক্ষণ পর্যন্ত হামাসকে ধ্বংস করা সম্ভব নয়। যুদ্ধ কতদিন চলবে তার কোনো দৃশ্যমান সীমারেখা নেই বলে সময় ইসরায়েলের বিরুদ্ধে চলে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি নিজের এ বক্তব্যের সমর্থনে কয়েকটি যুক্তি তুলে ধরেন। হার বলেন, প্রথমত হাজার হাজার রিজার্ভ সেনাকে তাদের কর্মস্থল থেকে তলব করে যুদ্ধের ময়দানে নামিয়ে দেওয়ার কারণে ইসরায়েলের অর্থনীতির ক্ষতি হচ্ছে। দ্বিতীয়ত, যুদ্ধ চলতে থাকায় ইসরায়েলি সেনাবাহিনীতে সামরিক ক্রান্তি দেখা দিচ্ছে। তৃতীয়ত, ইসরায়েলি সেনাদের নিহত হওয়ার সংখ্যা ক্রমেই বেড়ে যাচ্ছে বলে ইসরায়েলের যুদ্ধ বন্ধের দাবি প্রবল হচ্ছে। চতুর্থত, যুদ্ধ বন্ধের জন্য তেল আবিবের উপর আন্তর্জাতিক চাপ, বিশেষ করে মার্কিন চাপ বাড়ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলের শীর্ষস্থানীয় নেতারা গাজা অভিযানে অন্যতম লক্ষ্য হিসেবে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করার কথা বলেছেন। সিনওয়ারকে গত 7 অক্টোবর পরিচালিত আল আকসা তুফান অভিযানের মূল পরিকল্পনাকারী বলে মনে করা হয়। কিন্তু ইমাদ হার বলেছেন, ইসরায়েল যদি সিনওয়ারকেও হত্যা করতে পারে তারপরও হামাসের পরিসমাপ্তি হবে না। তিনি বলেন, সিনওয়ারকে হত্যা করলে আরো বহু সিনওয়ার তৈরির প্রেক্ষাপট তৈরি হবে। যদি তারা তাকে হত্যা করতে সক্ষম হয় তাহলে ফিলিস্তিনিরা যা অন্য কোনো কারো নেতৃত্বে লড়াই চালিয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই। সূত্র আল জাজিরা। ইসরায়েলি বোমা বর্ষণের মধ্যেই ভারী বৃষ্টি, চরম দুর্ভোগে গাজাবাসী। একদিকে অব্যাহত ইসরায়েলি বোমা বর্ষণ, অন্যদিকে রাতভর ভারী বৃষ্টি, রয়েছে ঠান্ডা বাতাস। এমন পরিস্থিতিতে গাজা উপত্যকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দুর্ভোগ বেড়েছে সীমাহীন, কারণ এরই মধ্যে তাদের বাড়িঘর ধ্বংস করা হয়েছে। এখন স্যাঁতস্যাঁতে তাঁবুর মধ্যে থাকতে বাধ্য হচ্ছেন তারা। রাফায় তাঁবু দিয়ে বানানো একটি ক্যাম্পে দেখা গেছে একটি ভয়ানক ভারী বৃষ্টির রাতের পর লোকজন নিজেদের স্থান গোছানোর চেষ্টা করছেন। পানি দূর করতে বালতিতে করে তারা বালু নিয়ে তাঁবুর ভেতর ও বাইরে ঢালছেন এবং ভেজা কাপড় টানাছেন। কিছু পরিবারের কাছে উপযুক্ত তাঁবু থাকলেও অনেকেরই মূল সম্বল টারপোলিন বা প্লাস্টিকের জিনিসপত্র, যা দিয়ে নিজেদের সুরক্ষার চেষ্টা করছেন। অনেক তাঁবুর কোনো গ্রাউন্ড শিট ছিল না, তাই বহু মানুষ ভিজে বালুতে রাত কাটান। গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 18,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 50,000-এর কাছাকাছি। অন্যদিকে গাজায় স্থল অভিযান পরিচালনা করতে গিয়ে এখন পর্যন্ত 116 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার একদিনেই নিহত হয়েছেন 10 জন। এদিকে হামাসকে বাইরে বের করে নিয়ে আসতে গাজায় টানেলের মধ্যে দিয়ে পানি ঢালতে শুরু করেছে ইসরায়েল। প্রথমে সীমিত পরিসরের টানেলগুলোতে সমুদ্রের পানি ছাড়া হচ্ছে। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এ ব্যবস্থায় কার্যকর হবে কিনা তা ইসরায়েল জানে না, তবে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করে জানানো হয়েছে যেসব টানেলে জিম্মিদের রাখা হয়েছে সেখানে পানি ঢালা হচ্ছে না, পরীক্ষামূলকভাবে কিছু টানেলে পানি প্রবেশ করানো হচ্ছে। সূত্র আল জাজিরা।
হামাস ছাড়া গাজার যে কোনো পরিকল্পনা বৃথা হবে বলছে ইসমাইল হানিয়া। ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাস ছাড়া গাজার জন্য সংঘাত পরবর্তী যে কোনো পরিকল্পনা কোনো কাজে আসবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের প্রধান ইসমাইল হানিয়া। বুধবার একটি টেলিভিশন ভাষণে হামাস প্রধান এসব কথা বলেন। খবর এপির। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যারা সন্ত্রাসবাদকে সমর্থন করে এবং সন্ত্রাসবাদে অর্থায়ন করে তাদের গাজায় প্রবেশের অনুমতি দেবেন না। এর একদিন পর হানিয়া এ মন্তব্য করেছেন। হানিয়া বলেন, তিনি ইসরায়েলি আক্রমণের অবসান, পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ঘর সাজানোর বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত। হামাস নেতা আর বলেন, হামাস গাজা সমস্যা নিয়ে সংলাপের জন্য প্রস্তুত, কারণ ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্রে জেরুজালেমকে রাজধানী হিসাবে বসবাস করার অধিকার রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হালনাগাদ তথ্যে জানিয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজায় 196 জন নিহত হয়েছেন। এ নিয়ে 7 অক্টোবর থেকে গাজায় 18,608 জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। ইসরায়েলি সেনাদের নিয়ে বেরিয়ে এলো নতুন তথ্য। গাজাবাসীর ওপর নতুন উপায়ে চরম অত্যাচারের পথ খুঁজে বের করেছে ইসরায়েলি সৈন্যরা। এবার তারা গাজায় ব্যক্তিগত বাড়িঘরে তাণ্ডব চালাচ্ছে, এমনকি খেলনাসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানে ঢোকেও ধ্বংসযজ্ঞ চালাতে দেখা গেছে তাদের। ইয়াহু নিউজ জানায়, ইসরায়েলি সৈন্যরা খাবার ও পানি সরবরাহের আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। সৈন্যদের তাদের অস্ত্র নিয়ে উল্লাস করতে দেখা গেছে। এ সময় তারা একটি বৃত্তে আবদ্ধ হয়ে বর্ণবাদী স্লোগান দিচ্ছিল। সম্প্রতি গাজায় ইসরায়েলি সৈন্যদের অবমাননাকর আচরণের বেশ কয়েকটি ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বেসামরিক মানুষের মৃত্যুর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর কেমন আচরণ আন্তর্জাতিক মহলে সমালোচনার সৃষ্টি করেছে। এমত অবস্থায় ইসরায়েলি সেনাবাহিনী কয়েকটি বিচ্ছিন্ন মামলা বলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এ ধরনের ভিডিও নতুন নয়, বছরের পর বছর ধরে ইসরায়েলি, মার্কিন এবং অন্যান্য সামরিক বাহিনীর সদস্যরা বিরোধপূর্ণ অঞ্চলে অনুপযুক্ত বা বিদ্বেষপূর্ণভাবে কাজ করছে বলে ক্যামেরায় ধরা পড়েছে। ইসরায়েলি মানবাধিকার গ্রুপ বিটসেলমের একজন মুখপাত্র ড্রর সাদত বলেন, ইসরায়েল সরকারের ওপর মহল থেকে যে চরম অমানবিক আচরণ দেখানো হচ্ছে তা সৈন্যদের ভেতরেও ছড়িয়ে যাচ্ছে। গাজার দক্ষিণের শহর রাফায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় এখানে কয়েক ঘন্টায় 7 শিশু সহ 20 জন নিহত হয়। আরো বড় ধরনের হামলা সামনে রেখে ইসরায়েলি বাহিনী সেখান থেকে সাধারণ মানুষকে সরে যেতে বলেছে। এদিকে ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন অস্ট্রেলিয়ার শতাধিক ইতিহাসবিদ। গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে একটি খোলা চিঠিতে তারা বলেন, গাজার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ ধ্বংসের হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক সমর্থন না পেলেও গাজায় হামলা চালিয়ে যাবে ইসরায়েলের ঘোষণা। মিত্রদের সমর্থন না পেলেও গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, তারা গাজায় যুদ্ধ চালিয়ে যাবেন এবং কোনো কিছুই তাদের থামাতে পারবে না। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে সৈন্যদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় নেতানিয়াহু বলেন, বিজয় অর্জন এবং হামাসকে নির্মূল না করা পর্যন্ত ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাবে, কোনো কিছুই আমাদের থামাতে পারবে না, আমরা শেষ পর্যন্ত যাব, বিজয় পর্যন্ত। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন, আন্তর্জাতিক সমর্থন থাকুক বা না থাকুক, তারা গাজায় যুদ্ধ চালিয়ে যাবেন। তার দাবি, এই মুহূর্তে গাজায় যুদ্ধবিরতি হলে সেটি হামাসের হাতে একটি উপহার তুলে দেওয়ার মতো হবে এবং তারা আবারও সংগঠিত হওয়ার সুযোগ পাবে। লোহিত সাগরে 4 যুদ্ধজাহাজ, বড় সংঘাতের আলামত। লোহিত সাগরে 4টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে। টাইমস অব ইসরায়েল জানায়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ঘোষণা করেছে, ইসরায়েলের কাছে থাকা 4টি করভেট ছাড় 6 শ্রেণীর যুদ্ধজাহাজের 3টি লোহিত সাগরে মোতায়েন করেছিল। এবার 4র্থ জাহাজটিকেও মোতায়েন করা হলো। এসব করভেট বা ছোট যুদ্ধজাহাজের এক একটির ওজন 2000 টনেরও বেশি। ইসরায়েলি নৌবাহিনী গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে এর ব্যবহার করেছে। ইসরায়েলের নৌবাহিনীতে যুক্ত হওয়ার 2 বছর পর এ যুদ্ধজাহাজগুলো লোহিত সাগরে মোতায়েন করা হলো। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরায়েলের কয়েকটি জাহাজ আটক এবং ইসরায়েল অভিমুখে জাহাজে হামলার পর IDF এই ব্যবস্থা নিতে বাধ্য হয়। ইসরায়েলের 4টি যুদ্ধজাহাজ এর আগে ইসরায়েলের গ্যাস
ক্ষেত্র এবং জাহাজ চলাচল রুটের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পালন করত। ইসরায়েল জার্মানির কাছ থেকে এসব যুদ্ধ জাহাজ কিনেছে, তবে ইসরায়েলি অস্ত্রে সজ্জিত করা হয়েছে। এগুলো গত 7 অক্টোবর ফিলিস্তিনি ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে জার্মানি তেল আবিবের কাছে অস্ত্র রপ্তানি বাড়িয়ে দিয়েছে। লোহিত সাগরে ইসরায়েলের এ সমস্ত যুদ্ধজাহাজ মোতায়েনের পরে ওই এলাকায় বড় ধরনের সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত 24 ঘন্টায় 10 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন, এদের মধ্যে একজন কর্নেল এবং একজন লেফটেন্যান্ট কর্নেল রয়েছেন।